অনেকেই জানতে চায় যে ভাই আমার ইউটিউব চ্যানেলটি কি পার্সোনাল অ্যাকাউন্ট নাকি ব্র্যান্ড অ্যাকাউন্ট, আমি কিভাবে চেক করবো, কিভাবে বুঝবো আমার চ্যানেলটি পার্সোনাল চ্যানেল নাকি ব্র্যান্ড চ্যানেল। তো আজকের এই ভিডিওটি অনেক ছোট, একদম সংক্ষিপ্ত 30 সেকেন্ডের ভিতরে আমি দেখিয়ে দিব যে আপনি কিভাবে চেক করবেন আপনার চ্যানেলটি পার্সোনাল অ্যাকাউন্ট নাকি ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে ইউটিউব স্টুডিওতে চলে যান, এবং ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি এখানে আপনাদের দুটি চ্যানেল খুলে রেখেছি আপনাদেরকে বোঝানোর সাথে, একটি পার্সোনাল এবং একটি ব্র্যান্ড। তো এখানে আমি প্রথমত আপনাদের যে বিষয়টি দেখাবো যেটা হচ্ছে পার্সোনাল চ্যানেল কিনা তা কীভাবে বুঝবেন। তো এর জন্য আপনি ইউটিউব স্টুডিওর সেটিংস অপশনটিতে ক্লিক করুন। এই সেটিংস অপশনে ক্লিক করার পরে পারমিশন বলতে যে অপশনটি রয়েছে এই পারমিশন অপশনে ক্লিক করুন। পারমিশন অপশনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের নামটি দেওয়া রয়েছে এবং পাশে উপরে আপনার ইনভাইট বলতে একটি অপশন দেওয়া রয়েছে। এই ইনভাইট দেওয়া অপশনটি যদি থেকে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি পার্সোনাল ইউটিউব চ্যানেল বা পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এর পাশেই আপনি আমি আরেকটি ইউটিউব চ্যানেল খুলে রেখেছি। তো এখানে আপনি যদি সেম ওই সেটিংস অপশনে যান, সেটিংস অপশন থেকে যদি পারমিশন অপশনে যান, তাহলে আপনি এখানে দেখতে পারবেন নতুন দুটি অপশন। আর এখানে যে বিষয়টি দেখানো রয়েছে সেটা হচ্ছে যে এখানে যে বিষয়টি লেখা থাকবে যে ক্লিক পারমিশন ফর ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট, একদম উপরেই কিন্তু দেয়া রয়েছে যে ক্লিক পারমিশন ফর ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। তার মানে এই যদি ইন্টারফেসটি আপনার সামনে চলে আসে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল বা ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।